আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাকেঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। আমি প্রথমেই কার্ডটা শো করে দিয়েছি আপনাদের কাছে। আমি যে শপে আছি, নিউ কাউচ ফরেন ফার্নিচার, আর ঠিকানাটা হচ্ছে 23/G3 পান্থপথ, জামে মসজিদের সংলগ্ন, আর বসুন্ধরা সিটির অপোজিট সাইডে হবে এটা। আর ফোন নাম্বার দেওয়া আছে, আর আপনারা এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন বা অর্ডার করে নিতে পারেন। আমি আপনাদের আর কি আছি, কিছু দেখাবো মালয়েশিয়ান হুক কাটের। আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে আপনার শপ ম্যানেজার, যেটা ওনার নাম্বার আর কি। তো ভিউয়ার্স, আমার সামনে যে ভাই আছে উনি শপের ম্যানেজার, তো আপনারা শপে আসলে ওনাকে পাবেন, সেজন্য ওনাকে দেখিয়ে দিলাম, আপনারা চিনতে পারবেন আর কি ভাইয়াকে দেখে। তো ভাইয়ের নামটা মনির ভাই, আমাকে হেল্প করবে মুন্না ভাই, মুন্না ভাই আমাকে হেল্প করবে কিছু অর্ডারের কালেকশন দেখানোর জন্য। এগুলি মানুষের উডের উপরে কাঠের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট আছে, আর ড্রয়ের হবে আপনার চারটা, আর পাল্লা হবে বড় একটা। আর ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, দশ হাজার টাকা পড়বে। তো এটার সাথে আছে, আমি একটু পাল্লাটা দেখিয়ে দিচ্ছি, ভিতরে স্পেসটা অনেক আছে। আপনারা শাড়ি, তারপর ব্লেজার যা রাখার আর কি, যার যেরকম প্রয়োজন সেরকম রাখতে পারেন। আর ড্রয়ের স্পেসও ভালো হবে, কারণ আপনার উচ্চতার কারণে আমি দেখাতে পাচ্ছি না, একটু নিচে যেটা আছে আমি সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে 5 ফিট বাই 4 ফিট বাই 5 ফিট। আচ্ছা, মানে পাশে বড় হয় আর কি। তো এটা উচ্চতা হবে আপনার 4 ফিট, পাশেরটা হচ্ছে 5 ফিট। আর ডিজাইনটা এরকম লুক আসছে, আমি এই ডিজাইনের আপনার খাট, আর তারপর আপনার ড্রেসিং টেবিল এভরিথিং আছে। আপনারা যদি ম্যাচ করে নিতে চান তাহলে নিতে পারেন। আমি এখান থেকে আপনার একটা ড্রয়ার ওপেন করে দেখাচ্ছি, এরকম সাইজগুলো সবটার মধ্যেই হবে। এই যে এখানে স্পেস আছে ভালো, হ্যাঁ মাঝখানেটাই দেন। এই যে এখানে স্পেস আছে ভালো, তো আমরা রেগুলার বেসে আমাদের অর্ডারটা খুব প্রয়োজন পড়ে। এখানে সেম আপনার যার যার মতো আর কি, যার যেরকম ইচ্ছে মতো আপনারা রাখতে পারেন। তো এটার প্রাইসটা, এটার প্রাইসটা পড়বে 12,000 টাকা রাখা যাবে। আপনারা চলে আসবেন শপে বা ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এটা হচ্ছে 3 ফিট বাই 4 ফিট। আপনি দেখা যায় শুধু পাল্লার প্রয়োজন পড়বে না, আমার চার থাকের একটা ড্রয়ের হলেই ছোটোখাটো স্পেসের জন্য যথেষ্ট। আমি ড্রয়টা দেখাচ্ছি, এটার প্রাইসটা কত? 8,000 টাকা। আচ্ছা, শু রেক আছে একটা, আমরা শু রেক দেখাবো। এটা 2.5 ফিট আছে, সেটা প্রাইস পড়বে 7,000। আচ্ছা, সেম এটার পড়বে 2.5 ফিটে, 2.5 ফিট বাই 4 ফিট, ওটার প্রাইস পড়বে 7,000 টাকা। মানে আপনি ডিজাইনটাও সেম পাবেন বা আপনার চয়েস মতো আপনি নিতে পারেন। এটা হচ্ছে শু রেক, শু রেকটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের খুব নিত্য নতুন প্রয়োজনের জন্য এটা প্রয়োজন পড়ে শু রেকটা। তো এটার প্রাইসটা কত? 5,000 টাকা রাখা যাবে। আর ভিতরে স্পেস আছে, আমি একটা পাল্লা আপনাদেরকে 2.5 ফিট বাই 3.5 ফিট হবে, অনেকগুলো জুতো রাখা যাবে। তো এটার প্রাইসটা পড়লো 5,000 টাকা। তা আমি একটা ছোটোখাটো আপনাদেরকে শোকেস দেখাবো, আপনাদের পছন্দ হলে শোকেস আপনি কোকারেজ আইটেমও রাখতে পারেন, বা দেখা যায় আপনি বুক সেলফ বা শো পিসগুলো আছে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তা আমি ডিজাইনটা উপরে লুকটা যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে যে তাকটা হবে সেই তাকটা হচ্ছে আপনার গ্লাসের, তো ভিতরের তাকটা গ্লাসের হবে আর বাহিরের লুকটা এরকম আসতেছে। আর ডিজাইনটা খুবই ইউনিক, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর স্মার্ট ইস মডেল। আচ্ছা, এটার প্রাইসটা? 13,000 টাকা অনলি হয়ে, 13,500 টাকা হলে এরকম সুন্দর শোকেস নিতে পারেন। আর এখানে আপনার ডাইনিং ড্রেসিং টেবিলের সামনে যে ছোটো ছোটো টুল হয়, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এই টুলের। তো দেখা যায়, আমি কিছু টুলটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে প্রাইস আছে কীরকম পড়বে এগুলো? 800 টাকা এবং 1,000 টাকা। আরও এখানে কালার আছে, আচ্ছা ব্রাউন কালারটা কত?
1000 টাকা, আর ওই যে গোল শেপে 800 টাকা। এরকম আপনি গেস্ট টেবিল নিলে এরকম ছোট টুল প্রয়োজন পড়ে আমাদের, তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন, এখানেই পাবেন আপনি সব কিছু। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আমি কার্ডটা শো করে দিয়েছি, প্রথমেই তো ভিডিওর প্রথমেই আপনাদের ঠিকানা এবং কার্ডটা শো করে দিয়ে থাকি আমরা, আর আপনার ডিসক্রিপশন বক্সের ডিটেলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ম্যানেজারের নাম্বার, শোরুম ম্যানেজারের নাম্বার, আমি ভিডিও প্রথমে ভাইয়াকে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো আল্লাহ হাফেজ।